পৃথিবীর সমস্ত পীরকে যদি কাঁচা কুঞ্চি দিয়ে পিটান, অথবা আদর যত্ন করে মিষ্টি খাওয়ায় যদি জিজ্ঞাসা করেন যে আপনারা বলেন তো দেখি নিজেকে পীর দাবি করতেছেন কি কারণে, নিজেকে কি আল্লাহ মনে করেন, নিজেকে কি রব মনে করেন, নিজেকে কি মনে করেন, তখন সে আপনাকে বলবে যে কি তোমার মাথা খারাপ, নিজেকে আল্লাহ বলবো আমি কি পাগল, আমার জ্ঞান নাই, আমি আল্লাহ মনে করি না নিজেকে, আমি মনে করি আমি একটা ওসিলা, আল্লাহই তো সব দেয়, আমি একটা ওসিলা, আমার মাধ্যমে মানুষ চাইবে আল্লাহর কাছে, এটা আমি বলি। অথচ আপনার হুজুর আপনার পীর এখনো জানে না, সেম দাবি ছিল আবু জেহেলের, সেম দাবি ছিল আবু লাহাবের, হুবহু একই দাবি ছিল মক্কার কাফেরদের, একদম হুবহু এক। তাদেরকে বলা হলো বলো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই মক্কার কাফেররা বেঈমানেরা, আল্লাহ বলেছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন একটা টাটকা কাফের বেঈমানকে আসমান জমিন কে বানাইছে, তারা একেবারে নো এক্সকিউজ, সঙ্গে সঙ্গে তারা বিনা বাক্যে বলবে লা ইয়াকুলুনাল্লাহ, জিজ্ঞাসা করার কি আছে আল্লাহ বানাইছে, এগুলো আবার বলার কি আছে, একটা কাফের পর্যন্ত এই কথা বলবে আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, জিজ্ঞাসা করেন কেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো সবই যদি আল্লাহ করে তো লাত মানা তুজ্জাত কেন, তোমরা এইভাবে এগুলোর কাছে এভাবে পড়ে থাকো কেন। তখন তারা বলল যে আপনার কি মাথা খারাপ, হে মোহাম্মদ তুমি কি বোঝো না, আমরা তো এগুলোর কাছে কোনো ছেলে সন্তান চাই না, এগুলোকে আমরা আল্লাহ মনে করে ভজি না, এগুলো আমরা মনে করি আল্লাহর সহায়ক, লিয়ুকরিবুনা ইলাল্লাহি যুলফা, বিচারের মাঠে তারা আমাদেরকে তরায় নিয়ে যাবে, কেননা এগুলো তো আউল ফাউল লোকের মূর্তি না, এরা হলো নবীদের মূর্তি, সম্মানী মানুষদের মূর্তি, এরা হলো বুজুর্গ মানুষ, ভালো মানুষ, এদেরকে যদি সম্মান করে ভজি, এদেরকে যদি অনার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুশিতে এদের মাধ্যমে যদি আমাকে মাফ করিয়ে দেন। তাছাড়া আল্লাহ দুইজন আছে, সিসিসি নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে আমরা চাই না। এখন এই কাফেরদের এই কথার যুক্তির সাথে আপনার এই দেশের, এই গ্রামের, এই দেশের দিন ধর্মের যারা পীর ঠাকুরের দায়িত্ব নিয়ে বসে আছে তাদের দাবির কি বিন্দু মাত্র কমবে সাইছেন, কোন পীর বলে না, দেওয়ানবাগিও সহজে বলে না যে আমি আল্লাহ, কেউ বলে না যে আমি আল্লাহ একজন আর আমি একজন, মোট দুইজন আল্লাহ, কেউ বলে না এভাবে, কেউ মুশরিক হয় না, মুশরিক হওয়ার বহু রাস্তা খোলা। ওসিলা শব্দের অর্থ আল্লাহ বলতেছে আমালে আমানুন সালেহ, নেক আমলের ওসিলা, ওসিলা শব্দের অর্থ হলো আল্লাহ নৈকট্য, আর এই ওসিলা শব্দ টান দিয়ে বের করে নিয়ে এসে যখন পীর তার খানকায় নিয়ে গেছে, ব্যক্তি তার মুরিদের সাথে লাগায় দিয়েছে, তখন আবু জেহেলের সাথে খারাপ, মক্কার কাফেররা একই কারণে মুশরিক, যেই কারণে আজকের পীর ফকিররা মুশরিক, একটু কম বেশ নেই। সুতরাং আমরা যে পয়েন্ট আলোচনা করতে চাচ্ছিলাম, পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে তাদের সম্মানী মানুষদেরকে বাড়াবাড়ি করতে গিয়ে নবী আর আল্লাহ মানাস আছে কেন, পীররা বলতেছে মুরিদরা বলতেছে আমার পীর সাহেব জীবিত থাকতে যেমন তার ক্ষমতা ছিল, মরে যায় ক্ষমতা কমাবার দেওয়ার বাড়িয়ে গেছে। এখন দেখেন নাম লেখেন তাদের, আমার পীর সাহেব জীবদ্দশায় আমাকে যা দিতে পারত মরার পরে তার থেকে বেশি দিতে পারে, তাই তো মুরিদের কবর হয়ে গেল, সবাই চলে যায়, পীর যায় না, কবরে দাঁড়াই থাকে, কি হয়েছে বলে সওয়াব জবাবের বিষয়টা দেখে তারপর যাব, কত বড় খারাপ শয়তান, মাটির নিচের হিসাব এটা গায়েবের ব্যাপার না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এনে মজা করার ব্যাপার নাকি, নিজের মেয়েকে এত বড় সম্মানিতা, তিনি বোনকে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত জাগতিক ব্যাপার কিছু চাইলে আমার কাছে চাইতে পারো, তবে বিচারের মাঠটা বড় কঠিন, সেখানে তোমার আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করেই পার হতে হবে, ওই ব্যাপারে মুহাম্মাদের বেটি হিসেবে ভিন্ন কোনো অ্যাডভান্টেজ তুমি পাবে না। অথচ আমার এই বাংলাদেশে কবর হওয়ার পর পীর দাঁড়ায় থাকে, ও নাকি কবরে কাষ্ঠ করে, ও নাকি কবরের নিচের খবর জানে, চোখ বন্ধ করে থাকে, পিছন থেকে গরু গরু পিটানো লাঠি থাকে,
এই লাঠি নিয়ে যদি ওকে আপনি পিছন থেকে দৌড়ে গিয়ে পিটান, বাড়ি পড়ার আগ পর্যন্ত বুঝবে না আমার পিছনে এখন মায়ের পড়বে। এই শয়তান নিচের খবর কি করে জানে? এ কোন লজ্জার কথা, বিষয়টাই গায়েবের। আপনার যুক্তি দিচ্ছে, এই তোমরা নবীকে মরা নবী বলো বেটা, আমাদের নবী তো দূরের কথা, প্রত্যেক নবী তো জিন্দা। দলিল আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন। আরে শুধু তা জানা, আম্বিয়ারা নবীরা কবরে নামাজ পড়তেছে এবং তাজা সহি কথা, অবশ্যই সহি কথা। তো বলতেছে এই জন্যই তো আমরা তাদেরকে মরা বলি না, তাদেরকে বলি আল্লাহর ওলি, জায়গা পরিবর্তন করছে বলে নাকি? পীর মরে গেছে কথা মুরিদ বলে না, ওই বাপ মরছে তা কয়, হয় মরে গেছে, কত বড় অসভ্য। পীর মরে গেছে কথা কয় না, কয় পীর জায়গা পরিবর্তন করছে, চোখের আড়াল হলেন, আব্বাজি আমাদের পর্দার আড়াল হলেন, এভাবে কত আজেবাজে শব্দ লাগায়, নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে মাইয়্যিত শব্দ দিয়েছে আল্লাহ, একেবারে বলতেছে ইন্নাকা মাইয়্যিত, তুমি মাইয়্যিত, ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, তুমিও মরবে তারাও মরবে। মজা করার কথা, একটা লোকের মাইয়্যিত বলার চাইতে মরার কি বলবেন আর বলেন তো দেখি। আমি যদি বলি যে মাইয়্যিত দারুস সুন্নাহ মাদ্রাসা এসে গেছে, আপনি কি বুঝলেন? অর্ধেক মরা। আমি যদি বলি মাইয়্যিতের জানাজার আধা ঘন্টা পরে হবে, আপনি কি বুঝলেন? এখনো বেঁচে আছে। আল্লাহর নবীর ব্যাপারে যদি মাইয়্যিত শব্দ আসে, আপনার পীরকে ঠাকুরকে তার ব্যাপারে আসতেছে, জায়গা পরিবর্তন করলেন, চোখের আড়াল হলেন, এসব কি শব্দ, কত বাজে কথা। তাহলে এভাবে যদি ব্যক্তিকে বড় করতে গিয়ে আল্লাহর নবীর থেকে বেশি মান দিতে দিয়ে ফেলেন, ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা যাবে? তো মনে রাখবেন, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসে না এই কারণে পথভ্রষ্ট, এ খবরদারির কথা মনে করেন না। ইহুদিরা তাদের নবীকে ভালোবাসে না এই কারণে তারা পথভ্রষ্ট, এ কথা বলেন না, খবরদার। ভালোবাসা কি পরিমাণ জমে গেলে একটা লোককে বলতে পারে যে আপনি আল্লাহর ছেলে, বলেন আপনি? কি পরিমাণ ভালোবাসা জমে গেলে একটা মহিলাকে বলতে পারে এ হলে আল্লাহর বউ? ভালোবাসা কি পরিমাণ জমে গেলে বলতে পারে যে ওহী নিয়ে আসার কথা আলীর কাছে টান দিয়ে চলে গেছে মুহাম্মাদের কাছে, জিব্রাইলের একটা মারাত্মক মিস্টেক, জিব্রাইলকে ধরতে পারলে আমরা ধরে পিটাবো, লিখতে পারে কথা কিভাবে? এখন এই কথা কিভাবে বলতে পারে ভালোবাসা কি পরিমাণ জমে গেলে? যে এক ভুল তো জিব্রাইল করছে করছে, আল্লাহ নবীর লাশ যখন তিন দিন মাটির উপর ছিল তখন তো তোমরা ইয়ার কি ঠাট্টা বাদ দিয়ে আলীর হাত ধরে বলতেই পারতে, এক ভুল যা হয়েছে হয়েছে, মাফ করে দাও, এবার থেকে তুমি খলিফা, তাই তো হয়ে যায়। তাহলে ভালোবাসা কি পরিমাণ জমে গেছে? জিব্রাইল ভুল করছে এটা আপনার মনে হলো? জিব্রাইলকে যে পাঠালো সে হলো আল্লাহ, আর ওহী বলে ভুল করে ফেলছে, আস্তাগফিরুল্লাহ আলাজিম। এইভাবে বাড়াবাড়ি করতে গিয়ে তারা গোমরা হয়ে গেছে। সূরা আনআম ৬ নম্বর সূরার ১২৩ নম্বর আয়াত, ফি করিয়াতিন আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রথম থেকে বলতে পারলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে প্রত্যেক জনপদে, প্রত্যেক জনপদে আকাবির থাকে। আমাদের দেশে আকাবির নাই, আকাবির পূজা বোঝেন নাকি? কথায় কথা আমাদের আকাবিররা বলেছেন, তোমার আকাবির হলে তাবিজের ব্যাপারে থানবি। আকাবির পূজা আমাদের দেশে কবর পূজার চাইতে, মাজার পূজার চাইতে, মন্দির পূজার চাইতে বেশি খারাপ। এই আকাবির পূজা, এক একটা আকাবির, দেওবন্দের এক একটা আকাবির বলতেছে জান্নাতের তিনটি চাকা আছে, এক চাকা হলো দেওবন্দি, এক চাকা হলো তবলিগ জামাত, এক চাকা হলো পীরের খানকা। আর একজন বলতেছে আমাদের আকাবির এত সম্মানী আকাবির ছিল, নিজের হাত দিয়ে জান্নাতের সার্টিফিকেট লিখে দিতে পারত। আর একজন বলতেছে আমাদের আকাবির এত বড় আকাবির ছিল, এক টানে চোখের পলকে আফ্রিকার জঙ্গলে মিটিং করতে চলে যেত। হিন্দুদের মূর্তি পূজার সাইতে আমাদের বাংলাদেশের এই দেওবন্দিদের আকাবির পূজা বেশি খারাপ, মারাত্মক পর্দার খারাপ। এরা সহি হাদিসকে বোঝা মনে করে, এরা কোরআন সুন্নাহ যারা মানে তাদেরকে মারে, তাদের ঘর আল্লাহর ঘর পুড়ায় দেয়, তাদেরকে আঘাত করে। আর জাল হাদিস প্রতিষ্ঠিত করার জন্য মনসুর হাল্লাদের মতো একটা অসভ্যকে কোলের মধ্যে করে বসে থাকে। উজানির পীর সে একবারে খারা আবু জেহেল, একেবারে যেখান থেকে সরমনাই পয়দা হয়েছে, এই উজানির অসভ্য
যাকে তার মুরিদ আল্লাহ বলে, খোদা বলে, তারপরে প্রতিবাদ করে না, এই অসভ্য নোংরাকে এই দেওবন্দি কোলের ভিতর করে পুষে রাখছে, এই হলো আকাবির। হিন্দুর মূর্তির চাইতে বেশি খারাপ। চরমনার পীর বলতেছে যে আহলে হাদিস গড়ে মসজিদে নামাজ পড়লে টাকা পাওয়া দেয়। শয়তান এই কথা বলছে কোনদিন? এর থেকে জালেম, এর থেকে বড় জুলুম, অত্যাচার, মিথ্যা কথা কি হতে পারে? ইবলিস শয়তান এরকম বাজে কথা বলছে জানা নাই যে আমি হু বললি পুকুরের পানি লাভ দিয়ে ওঠে জাহাজ নিয়ে পার করে দেব বিচারের মাঠে, এত বড় অসভ্য নোংরা ঢিলার যে আমি পরিষ্কার ভাষায় আজকে বলি, আমি জবাব দিতে না পারলে আপনি আমাকে এখন বলেন, আমি নিশ্চিত দায়িত্ব নিয়ে বলতেছি দেওয়ানবাগির সাইতে সর্বনাই পীর বেশি খারাপ। কেন? কারণ দেওয়ানবাগিও নাই, তার খেদ মতো নাই, দেওয়ানবাগিও নাই, মানুষের ইমান হারানোও কিন্তু নাই। দেওয়ানবাগি মরে যাওয়ার পর আর প্রভাব বিস্তারকারী দ্বিতীয় দেওয়ানবাগি কিন্তু তার বংশ আর নাই। দেওয়ানবাগি বেঁচে থাকতেই এদেশের 95% মানুষ জানত ও হলো ভণ্ড, বলে ভণ্ড। এই জন্য খুব একটা মানুষের ইমান ক্ষতি করার সুযোগ লোকটা পায় নাই, কিছু সংখ্যক লোককে তিনি ক্ষতি করে দিয়েছে, কিন্তু এই পীর যে কি ক্ষতি করতেছে তার আর হিসাব নেই। কেন? তার কাছে মানুষ খুব আশা করে যাচ্ছে যে আমি এখানে গেলে দিন ধর্ম পাবো, এখানে গেলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। কত আশা নিয়ে লোকটা যাচ্ছে, মোশেক হয়ে বাড়িতে আসতেছে। কত বড় অসভ্য হলে এই কথা বলা যায়, আল্লাহ নবীর গায়ে মশা মাছি লাগতেছিল, ইমাম বুখারী হাত পাখা দিয়ে বাতাস দিছিল, এই জন্য হাত পাখা হলে হকের প্রতীক। কিসের সাথে কি? চার মাজাব হক কি কারণে? গরুর যে চারটি বান আছে উলান, কি বলে কথা, কি বলে মুখ দিয়ে এতবার এটা অসভ্য। এ বলতেছে আল্লাহর ঘরে আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে বলে টাকা পায়। আচ্ছা কোন এর থেকে মানে যুগশ্রেষ্ঠ মিথ্যা কথা কি হতে পারে? এভাবে কি মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়? ইনশাল্লাহ তুমি নিশ্চিত থাকো এই জমিনে কোরআন সুন্নাত দাওয়াতেরই প্রচার হবে, প্রসার হবে, তোমার মতো পীর ভেসে যাবে ইনশাল্লাহ। কেন ওগুলো ভেসে যাওয়ার জিনিস? লা তাসালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাদালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওহুম কাযালিক। সংক্ষেপে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে আমার উম্মতের এক দল সর্বদা হকের উপরে থাকবে, সেটা কোন দল বলেন? সৃষ্টি কবে আসলো? এই তো কয়েকদিন আগে আপনার সৃষ্টি আসছে। নকশাবন্দি কবে আসলো? ওই যে বাহাউদ্দিন নামে একটা লোক আইছিল দুনিয়ায়, তাই বাহাউদ্দিন। কাদেরি কবে আসলো? এটা আব্দুল কাদের জিলানী নামে একটা লোক দুনিয়াতে আসছিল, তাই তো সে আব্দুল কাদের। খাজা কেন? মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে আসছিল, তাই তো লোকটা খাজা। মুজাদ্দেদি কেন? ও অমুক ব্যক্তি দুনিয়াতে আসছিল, তাই তো সে মুজাদ্দেদ। হানাফি কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহ এই তাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাই তো লোকটা বলতেছে যে আমি হানাফি, ঠিক কিনা? মালিকি কেন? লোকটা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মানে, তাই তো সে মালিক। শাফি কেন? লোকটা ইমাম শাফি রাহিমাহুল্লাহকে মানে, তাই তো সে শাফি। আহমদ বিন হাম্মাল রাহিমাহুল্লাহকে মানে, তাই তো লোকটা হাম্বলি। বোঝা কি যাচ্ছে নাকি? ব্যক্তি নাই, তরিকা নাই, ব্যক্তি নাই, দল নাই, কিন্তু আহলুল হাদিস এমন একটা মানহাস, এমন একটা তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত একটা হকের দল থাকবেই থাকবে ইনশাআল্লাহ। তুমি প্রমাণ করে দাও তো এই দল নতুন আসছে, এ দলের আমির কে, এ দলের প্রধান কে, প্রতিষ্ঠাতা কে? তোমার প্রতিষ্ঠাতা তো জায়গার সাথে সম্পর্ক। তুমি নিজেকে বলো আমি ফোরফোরা, কেন? সেটা একটা জায়গার নাম, তাই তো সেটা প্রসিদ্ধি লাভ করছে। তুমি নিজেকে বলো আমি চরমোনাই, সেটা তো একটা জায়গার নাম। তুমি নিজেকে বলো আমি নকশাবন্দি, সেটা তো একটা ব্যক্তির নাম। কিন্তু আহলুল হাদিস আমরা বলি কেন? কারণ এটা কোরআন এবং সহিহ হাদিসের দল, সুবহানাল্লাহ। কোন ব্যক্তির সাথে সম্পর্ক না, কোন সম্পর্ক না। পৃথিবীর সব মানুষ কবর পোদা করলে তবুও দুনিয়াতে কেউ না কেউ আহলুল হাদিস থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? এবার আকাবির পূজার ব্যাপারে, ও এই আকাবিরদেরকে ইসলামে কোরআন মাজিদে কিন্তু সন্ত্রাস বলা হয়েছে, সন্ত্রাসীদের গডফাদার বলা হয়েছে।
আকাবির বলতে আমাদের দেশে কঠিন একটা পূজনীয় জিনিস মনে করে না? আর আকাবির গুলি কারা? মনসের পাগল, থানবি, বেহেশতে জেওর, মকসেদুল মুমিনিন, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, পিশাদ সিন্ধু, আয়েশা ফায়েশা, বই যারা লেখছে তারা হলো আকাবির। রাত দিন যারা সহি হাদিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ এবং নবীর দুশ্মন, তাদেরকে নাম দিচ্ছে আকাবির। আল্লাহর কসম, তাদের দৃষ্টিতে ভালো হলেও আকাবির শব্দকে আল্লাহ কোরআনে বলছে অপরাধীদের গডফাদার। বোমা ইয়ামকুরুনা ইল্লা, মনে পড়তেছে না, ইল্লা আইয়া শরুন, অথচ তারা তাদের নিজেদেরই চক্রান্ত করে, ক্ষতি করে, অন্য কাউকে ক্ষতি করতে পারে না। ভেঙে ভেঙে বলতেছি না, এখানে ম্যাক্সিমাম কোরআনে হাফেজ আছে, একটু ভেবে চিনতে বলতে হবে আয়াতগুলো। যদিও আল্লাহ আমাকেও কোরআন মুখস্থ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ, এখন মনে করলে ভালো হবে। ওমা জাল্না ফি করিয়াতিন, প্রত্যেক সম্প্রদায়ে, প্রত্যেক জনপদে আকাবির ছিল। কি ছিল? আকাবির ছিল। লিয়ামকুরু ফিহা, তারা কি করত? সীমা লঙ্ঘন করত তারা, তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল, অবকাশ সুযোগ দেওয়া হয়েছিল। তারা অত্যাচারী, তারা ছিল অত্যাচারীদের ডন, অথচ তারা তাদের নিজেদেরই ক্ষতি করে। এই আকাবিরদের ব্যাপারে আরেকটা আয়াত আপনি শোনেন, আয়াতটা হলো 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত হলো 66-67-68। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যখন জাহান্নামীদের একদল, জাহান্নামীদের মুখমণ্ডল, আচ্ছা আপনারা কি চপ ভাজা চেনেন? চপ ভাজা, আপনার নাটোরের মানুষ আপনারা, পেঁয়াজি ভাজা, চপ ভাজা, বড়া ভাজা, এক পাট হয়ে গেলে আর এক পাট, ডিমের একটা অংশ হয়ে গেলে আর একটা অংশ উল্টায় দেয়, এভাবে তাদের মুখমণ্ডল উলট পালট করে আজাব দেওয়া হবে জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তাদের মুখমণ্ডল উলট পালট করে আগুনে ছেকা হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে, ইয়া লাইতানা, আমাদের আফসোস, আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, হায় আমরা যদি দুনিয়াতে নকশবন্দিকে মানতাম। কি বলেন? এরা বলবে, আহারে আমরা যদি দুনিয়াতে নিজেকে কাদেরি তরিকায় প্রতিষ্ঠিত করতে পারতাম, তাই বলবে। ও আল্লাহ আমরা যদি ফুরফুরা হতে পারতাম, ও আল্লাহ আমরা যদি চরমুনাই হতাম, এই পিটানি খাই না আল্লাহ, ও আল্লাহ আমরা যদি উজানি হতাম, এই মার খাই না, আমরা যদি সারসিনা হতাম, তাহলে এই পেটন খাই না। জি না, একটা কথাই শালে খালি মুখ দিয়ে বলবে, আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, আল্লাহ বুঝে গেছি এই অবস্থা কেন হচ্ছে, আল্লাহকে আর নবীকে মানি নাই সেই কারণে। وقالوا ربنا, আরো তারা বলবে, ইন্না আতাআনা, এই শাস্তির কারণে আমরা ঠিক পেয়ে গেছি, ইন্না আতাআনা, নিশ্চয়ই আমরা অনুসরণ করেছিলাম, সাদাতানা, নেতাদেরকে, ওয়া কুবারা আনা, আকাবিরদেরকে, দেইবার আসেন, আকাবির পাইছি, বড় হুজুর পাইছি, বুজুর্গান হযরত পাইছি, কিবলা ঠাকুর পাইছি, পীর বাবা পেয়ে গেছি, ওয়া কুবারা আনা, আমরা তো ঠাকুর মানছি, পীর মানছি, বাবা মানছি, ফাআদাল্লুনা সাবিলা, আমরা বুঝে গেছি এই শয়তানটাই আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা, হে আমার আল্লাহ, আতিহিম দিউফাইনি মিনাল আযাব, আপনার কাছ থেকে আমার দাবি, আমাকে যদি এক পিটানি দেন, উঠ দিবেন ডবল পিটানি, আল্লাহ ওদেরকে ডবল শাস্তি দিবেন, দ্বিগুণ শাস্তি দিবেন। ওয়ালআনহুম লানান কাবীরা, অভিসম্পাদের উপর অভিসম্পাদ, গজবের উপরে গজব, লানতের উপর লানত আপনি দেন। যেই গ্রামে একেবারে পীর প্রতিষ্ঠিত, ওই গ্রামে যায় এই 33 নম্বর সূরা, সূরা আহজাবের 66-67-68 নম্বর আয়াত যদি আমরা পড়ে তাদের সামনে ব্যাখ্যা করি, নয় তওবা করতে হবে, আর নয়তো মনে করতে হবে যে আমি মিটায় নিলাম, আমি জাহান্নামে যাবই। মিটায় নেয় কিন্তু, দেখবেন মিটায় নেয় কারা, কিছু কিছু কবিরাজ মিটায় নেয়, তাবিজ করতেছে, প্রেমের বন্ধন জোড়া লাগায় দিচ্ছে, টিয়া পাখি এটা করে দিচ্ছে, চায়ের পাশে চারটি পেরাক গাড়ে, আগুন জ্বালায়, হই হই করে, কত কুফুরি কালাম করে, করে কিনা। হঠাৎ করে আপনি বলতেছে, তোমার মেয়ের ঘাড়ে যে জিন ছিল সেই জিন আমি কেবল বোতলে ভরলাম,
কয় কিরে ডাকাত, জিন একটা আল্লাহর স্বাধীন মাখলুক, বোঝা যাচ্ছে না? দলিল কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যেমন স্বাধীন, আল্লাহ আরেকটা স্বাধীন জীব তৈরি করেছে, তার নাম হলো জিন। তাদের ভিতরে ভালো মন্দ আছে, স্বাধীনভাবে তারা চলাফেরা করবে। ফালাইকুম ফিল জান্না ও ফালাইকুম ফিস সাঈর ওয়া হাদাইনাহুন নাজদাইন, তাদেরকেও আল্লাহ অবকাশ দিয়েছে, ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে। এখানে কবিরাজ বলতেছে কি, এই মাত্র আমি বোতলে ভরে ফেলছি, তুই বোতলে ভরলে কেন? আবার আমরা ছোটবেলায় দেখছি এই বাড়িতে 17টা জিন আছে, বলতেছে যে 5,000 10 টাকা লাগবে, একটু খুচরা বলে 2,000 3 টাকা লাগবে, মেলা কাজ আছে, বহু কিছু হিসাব কিতাব আছে, এগুলো করে আমরা আপনার বাড়িতে এসে এই জিন কি আগুন দিয়ে পুরা দেবো। কেউ বলতেছে 19টা জিন কি আমরা মাটির নিচে দাফন করে দেব। এদেরকে বলা হয় হলো কুফুরি কাজ। কি কাজ? কুফুরি। তার মানে ও আল্লাহর কাছে মিটায় এনেছে, আল্লাহ আমি জাহান্নামে যাবো যেভাবে হোক আমি রেডি, কোনো চিন্তা নেই। আর জাহান্নামে যাওয়া কিন্তু সহজ কাজ, খালি টাকলুন নিচে একটু কাপড় পরে দেন, জাহান্নাম রেডি, কোনো সমস্যা নাই। মা আসসালাম মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, এখন যেভাবে কাপড় পরেন তার থেকে 2-3 আঙুল নিচে দিয়ে দেন, টাকলু ঢেকে প্যান পায়জামা কাপড় লুঙ্গি পরেন, জাহান্নাম রেডি। জাহান্নামে দেওয়া হলো সহজ। হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের চারদিক দিয়ে এই দেওয়াল বা পাঁচিল যাই বলি আমরা, জান্নাতের চতুর্দিকে আছে কষ্ট, ক্লেশ, পরিশ্রম, গালি, নির্যাতন, কত মাজলুম হয়ে তারপরে জান্নাত। আর জাহান্নাম সুন্দর করে রেডি করা আছে, কত নরম তুলতুলে আরাম মনে চাওয়া পাওয়া দিয়ে। হুজুর যদি বুঝত যে আল্লাহর ঘরের দায়িত্ব নিয়ে শিরিক বিদাত করে আমি দিনের কত বড় ক্ষতি করতেছি, রাতারাতি চাকরি ছেড়ে ধান লাগায় খেত, অটো চালায় খেত, কিন্তু সে বুঝতে পারতেছে না মানুষের দিনের ক্ষতি, দুনিয়ার ক্ষতি করলে হাত ধরে ক্ষমা নেওয়া যায়। কাকা ভুল করে একটা বাজে বুদ্ধি দিয়ে আপনার কুকুরের মাছগুলি মেরে দিয়েছিলাম, কাকা মাফ করেন। 1 নম্বর সারের কথা বলা বাদ দিয়ে আপনার ধানে 2 নম্বর সারের কথা বলে দিয়ে 10 মন ফলন কম হয়েছে, কাকা মাফ করে দেন, এটা দুনিয়ার ক্ষতি। কিন্তু বেদাতি হুজুর জুমার খুতবাদি অসভ্য জাল হাদিস প্রচার করে, তার এই বলা জাল হাদিসের উপরে কিয়ামত পর্যন্ত যত আমল করবে মানুষ কবরে শুয়ে শুয়ে এই গুনাহ সে একা পাবে। ও যদি বুঝত দিনের ক্ষতি কি আর দুনিয়ার ক্ষতি কি, তাহলে এত বড় দায়িত্ব লোকটা নিত না। ভেলকিবাজির সরাসরি সমাজে চলতেছে, নিজেরা নিজেরা দুই গ্রুপ হয়ে বাহাস করে বলতেছে হালে হাদিসে খাড়া দিলাম, শুনতেছেন? ওই যে আপনারা তো বলেন যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, মানে যেখানে বাহাস হয়েছে ওই গ্রামের আশেপাশে আহলে হাদিস সালাফি মানহাজের কেউ জানে না, এক একাই ঘরের মধ্যে একটু দৌড়াদৌড়ি করে এক বাটপার জাল মাদানি, কি যে নাম মনে তো নাই, এক অমর নাকে নাদান, সেই নাদান জাল মাদানি তাকে বসা কাই দেখেই দেখো, একটা মাদানি আলেমকে আমরা ঠগা দিলাম আজকে। তোমাদের মাদানি ঢাকার মাদানি, তোমাদের মাদানি মেড ইন চায়নার মাদানি, আমাদের মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়ের তাওহিদ বোঝা মাদানি, তবে ওখান থেকে আসলেই যে তোমার মাদানি পরিবর্তন হবে এ কথাও আমরা বলি না। জমজম কূপের পানি খাওয়ার পরেও, আল্লাহর কাবা ঘরে সেজদা দেওয়ার পরেও তোমার নাদান হুজুর বলে ওরা হলো ওহাবি, ওরা হলো হাম্বলি, মানে তুমি কি একটা মানুষ? তোমার মাদানি ঢাকাতেও পাওয়া যায়। এক মাদানিকে পুলিশ ধরল পিটানি, কেরে তোর নামের শেষে মাদানি কে? আমাদের একজন দিনি ভাই সম্ভবত কেস করে দিছিল যে মাদানি কেন, এ মাদানি তো না, মদিনা তো যায় নাই। লাস্টে বলতেছে যে না আমি তো ঢাকাতে ঢাকার মাদানি নগরে পড়ছি, আমি মাদানি নগর পড়ছি। এত বড় ধোকাবাজ প্রতারককে বসায়ে, মুখামুখি বসায় বলে এই দেখো এই দেখো এই দেখো আহলে হাদিসের শায়েখদের কাছে ঠগায় দিলাম, তাই বলে ফেসবুকে লিখে দিয়েছে আজকে আমাদের জয় হয়েছে, এক বৈঠকে একসাথে 3 রাকাত বিতর পড়ার নিয়ম নাই, মাঝখানে 2 রাকাতে বসতে হবে। কেউ ঠিক পায়নি, একা একাই চেতন পাইছে। তা আমরা জানি শয়তান কোনোদিন গায়ে লেখা থাকে না, এটাকে লেখা থাকে। এই হলো আমাদের দিন ধর্ম নিয়ে মজা করা ঠাট্টা করার অবস্থা। অথচ আমরা দেখেছি
অনলাইনে ডাকলে তারা আসে না, এটা একটা মজার ব্যাপার। শোনেন, বলে কি, অমক মাঠে আয়, এ বেটা তুই হাটহাজারি আয়, এই তুই এত বড় বাহাস করতে পারিস, আমাদের অমুক মাদ্রাসায় আয়। তার মানে তুমি নারায়ণ তাকবীর দিলে তোমার 5000 ছাত্র রেডি। আমরা তো জানি এক একটা ছাত্রের হাতে একটা করে লাঠি থাকলে তুমি আমাদের ধরে পিটা দেয়, তো পার্থক্য। যে মানুষ আল্লাহর ঘর ভেঙে দিতে পারো সে আমাদের ঠ্যাং ভাঙতে পারো না। এই এই আশা করে তুমি আমাদেরকে ডাকো, খোলা মাঠে আসো। আমরা জানি, কারণ খোলা মাঠে বসে এই বাহাসটা যারা দেখবে তারা তো নাদান। নাদানি যদি না হবে তাহলে ওই ওইটা পরে বলে, এটা ঘটনা দিন বসে মানুষের মাহফিলে লোক হয় 500, আর একটা নাদান জাহেল, ও বাবা পাখি উড়ে দিল দৌড়, বলেন আল্লাহু আকবার। তারপর বলতেছে, বাবারা আমার আব্বা হুজুর পানির উপরে ভাসে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই নাদানের বয়ান শোনার জন্য আগে দেশে 35, পরে দিবি আরো 70, এরপরও সিরিয়াল পাওয়া যায় না। তারপরে মানুষ গালাগালি করে আর বলে, এত ছোট মাহফিল এত বড় বক্তা না, ঠিক হয়নি, তুমি তো সেই নাদান। আর এই পাবলিক তোমার ডিসিশন দিবে কে হক কে বাতিল, আর সেইটা আমরা মানবো। আমরা তোমাদেরকে বলি অনলাইনে আসো, মুখামুখি ডিবেট হোক অনলাইনে আসো, সারা বিশ্বে দেখুক, ভালো মন্দ বিচার করার সুবিধা তারা পাক। আর তুমি যে বাহাস করতে চাচ্ছ সিদ্ধান্ত দাতাও তোমার তোমার নাদান ভাই, আবার যে বলবে তারাও তুমি, বলে তুমি যতই সহি হাদিস বলুক তুমি বলবে দেন আমি মানি না। আর যুক্তি তো ইবলিসের রেডি করাই আছে, বিশ্বের আল্লাহর মাটির উপরে সবচাইতে বড় যুক্তির দাতা হলো ইবলিস। কত সুন্দর যুক্তি, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, কিভাবে আপনি বলতে পারেন যে আমি আদমকে সেজদা দেব অথচ আমি আগুনের তৈরি, অথচ সে মাটির তৈরি, কি করে হতে পারে? আল্লাহকে প্রেশার দিচ্ছে যে না এটা তো ঠিক না। এত বড় যুক্তিবাদ তোমরা, তোমাদের যুক্তিবাদী চিনি আমরা, তোমাদের এই সমস্ত জাহেলদেরকে আমরা চিনি। খবরদার, তামাশা বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মানো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক। আল্লাহুম্মা আমিন। ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, তার থেকে বড় জালেম অত্যাচারী কে আছে যে আল্লাহর ঘরের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে, আল্লাহর ঘরের জিকিরকে বাধা দেন? আপনাদের একটা ঘটনা বলি, সত্য ঘটনা, সত্য কথা, পাবনার, আচ্ছা থানার নাম না বলি, মুশকিল আসলে অনলাইনে সব কথা বলা। একটা জায়গায় মানে আমরা একটা মাহফিলে যাব, হলো রাজবাড়ি, ফরিদপুর নাম শুনছেন কিনা, রাজবাড়ি, এরকম একটা রাজবাড়ি যাব মাহফিলে, মাঝখানে আমরা মাগরিবের সালাত আদায় করলাম। মাগরিবের সালাত আমরা করার পরে এখন কিছু একটু সময় নিচ্ছি, একজন দিনী ভাই আমাদের সাথে যুক্ত হবে, যেই সালাত শেষ সুন্নাত করে ওই ছয় রাকাত আরো আওয়াবিল পড়লো আরো কত কিছু করে গোল হয়ে বসল, বসে ইল্লাল্লাহ 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 হু হু কিছু সময় শব্দ হয়, কিছু সময় কুক করে ওঠে, কিরকম কিরকম বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে। এখন বিশ্বাস করেন আমরা দুইজন খালি মুখ দিয়ে বলছি কি এগুলো ঠিক না, কিচ্ছু একটা গালিও দেয়নি, আল্লাহর কসম খালি বলছি এগুলো ঠিক না। আপনি জিকির করবেন আপনার বউই ঠিক পাবে কিভাবে? আপনি আল্লাহকে ডাকেন সকাল সন্ধ্যা জিকির করেন, এটা তো মিটিং করে আলোচনা করে দৌড়াদৌড়ির কিছু না, এভাবে আপনি ডাকাডাকি করতেছেন কেন? অসম্পূর্ণ বাক্য দিয়ে ইল্লাল্লাহ জিকির করা হলে মাদার কেসের আসামির চেয়ে খারাপ কাম, আল্লাহর কসম। জি, কেননা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহর কালেমা হলে পূর্ণ, আর তুমি অর্ধেক করলে তাহলে বড় আসামি না। আমি এটা বলার পরে সে রাগি অস্থির যে হে বেটা, সূরা বাকারার আয়াত ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা, তার সে বড় জালেম আর কে আছে যে আল্লাহর ঘরের জিকির বাধা দেয়? আমাকে আয়াত শুনে বলতেছে, আমি বললাম যে কাহা, এই জিকির মানে কি তোমার হু হু কু কু বলছে আল্লাহ? এই জিকির মানে আল্লাহর তাওহীদের দাওয়াত, আল্লাহর ঘরের ভালো কর্মকাণ্ডকে যারা বাধা দেয়। এখন আল্লাহর ঘরে একজন পা উপের পানি দিয়ে মাথা নিচে দিয়ে নাচতেছে আর জিকির করতেছে, তা আমি বলবো না, নিষেধ করবো না, ডানে বামে সালাম ফিরে ইমাম মাথায় হাত দিয়ে জানি পরে, আমি বলবো না যেটা খারাপ, ডানে বামে সালাম ফিরে কত লোক মুসল্লিরা আপনার জামাত পায় নাই, ইমাম জোরে জোরে বলতেছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, আমি বলবো না এটা খারাপ কাম। তখন বলে যে আমরা তো তাই জানি যে আল্লাহর জিকির করা যারা বাধা দেয় তারা জালেম। আমি বললাম কথা ঠিক, তবে তোমার জিকির মানে তোমার ইল্লাল্লাহ হু হু বলে নাই, এই জিকির মানে আল্লাহর দিনের সকল ভালো কর্মকাণ্ড আল্লাহর ঘরে চলবে, কেউ বাধা দিলে সে হবে জালেম।
কিন্তু একটা লোক শিরিক করতেছে, মানে অনেক কথা মনে পড়ে যায়। নোয়াখালী সদরের একটা জায়গায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, খালি দক্ষিণ মুখে বসে পড়ে একাই, সালাম ফিরিন দক্ষিণ মুখে বসে পড়ে একাই, ওই ওই সোদা বসে পড়ে একটা লোক। ইমাম সাহেব জিজ্ঞাসা করল যে এদিক এদিক মুখ করে বসেন কেন, তো বলে কথা এত বেশি বলেন কেন, খুব শক্ত করে ধরছে, আমি খেয়াল করছি প্রত্যেক সালাতের শেষে দক্ষিণ মুখে মুখ করে আপনি বসেন কেন, বা এদিক হলে আমার আক্রোশে আব্বাজানের খানকা। তো সে লোককে বলবেন না যে ভাই কাজটা অন্যায়, খবরদার এটা বলতে হয় না, যে কোনো জায়গা থেকে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনে, এটা খবরদারি কাজ করবেন না, ব্যক্তির সাথে কোনো জিকির চলে না। তা আমাদের দেশে এই জিকির শব্দের অর্থ তারা ওটাই মনে করে যে একটা অনুষ্ঠান করে সবাই মিলে একটু কান্নাকাটি করবো, দৌড়াদৌড়ি করবো, এ হুজুরকে বাধা দেয়। কথা বুঝেছেন? যাই হোক, এই আকাবির পোদা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম আমিন। হ্যাঁ, আমাদেরও আকাবির আছে, আমাদেরও সম্মানী লোক আছে, আমাদেরও মাননীয় কেউ আছে, তার অবস্থা তুমি জানো না। মা আনা আলাইহি ওয়াসহাবি, এ ব্যাপারে আল্লাহ নবী ক্লিয়ার করে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। তিনি বলেছে কিয়ামত পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না, যদি তোমরা কোরআন এবং সহিহ হাদিস মানো তবে, মাপকাঠি হলো কি দেখে দেখে আমল করবে, কাদেরকে অনুসরণ করবে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, সুবহানাল্লাহ। আকাবির বলতে যদি মাননীয় বড় হুজুর মনে করো, সাহাবায়ে কেরামের থেকে আল্লাহর নবীর পরে বড় আছে তাকে? অথচ তারা তাবিজ দেখলেই ছিঁড়ে ফেলতো, কোন বস্তু থেকে মঙ্গল নিত না, তারা আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করতো, বিয়াদিকাল খয়ের, কল্যাণ আল্লাহর হাতে। আর তুমি হুজুর, তুমি বলতেছো তাবিজ দিলে অসুবিধাটা কি আছে, কোরআনেরই তো আয়াত, তোমার থেকে অনেক ভালো যুক্তি, অনেক ভালো পরামর্শ আবু জেহেল দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যেদিন এই হাদিসটা পড়ি, বিশ্বাস করেন আমার মনে হইল আল্লাহ, এ আমি কি দেখলাম আর কি শুনলাম। আবু জেহেল যেদিন আল্লাহ নবীকে এই প্রস্তাব দেয় যে এত বাড়াবাড়ি করো কি কামে, আমরা আমরাই তো, তুমি কি আমার বাইরের লোক নাকি, এত বিরোধিতা করো কেন, আমরা আমরাই তো, কিছুদিন তুমি আমাদের সাথে পূজা করো, কিছুদিন আমরা তোমার সাথে আল্লাহর ইবাদত করি, অসুবিধার কি আছে, প্রস্তাব কে দিছিল, আবু জাহেল। আমি এটা শুনে বলে কি রে, তারপরে শুনে আরো ভয় পেয়ে গেছি, এই প্রস্তাবটা যখন আল্লাহ নবীকে দেয় তখন হলো আল্লাহ কাবা ঘর তাওয়াফ করতেছে আবু জাহেল, শুনছেন এই লজ্জা কোন জায়গায় রাখবেন, এত বড় হাজি আল্লাহ নবীকে বলতেছে যে সামান্য কিছুদিন তুমি পূজা করো আমার সাথে, কিছুদিন আমরা তোমার সাথে আল্লাহকে ডাকি, মিলেমিশে চললেই তো ঝগড়া হয় না। আমাদের সমাজে আজও পর্যন্ত এরকম মিলেমিশা লোকের দাবি আছে কিনা, প্রচুর পরিমাণ আছে, খুব আছে, খুব আছে। তারা শিরিককে কোনো পাপ মনে করে না, তারা বেদাতকে কোনো পাপ মনে করে না, বলে যে আমরা খালি খালি দূর থেকে পীর সাহেবের খারাপ মনে করছিলাম, পীর সাহেবের ওখানে গিয়ে যে আমরা আদর যত্ন পাইলাম, এত মহব্বত করলো, আমাকে খুব ভালোবাসিল, কই পীর সাহেব আমার সাথে তো খারাপ ব্যবহার করে নাই, আমি আরো ভুল বুঝতাম, পীর আমাকে খুব খেদমত করছে। আমাদের একদিন ভাই আবার কমেন্ট করছে দেখলাম ভালোই, যে দেওয়ানবাগের বাড়িতে যান ওর সাহেব বেশি খেদমত করবেনি, শত্রুর বাড়িতে গেলেও কোনোদিন কেউ খাটি হাতে করে পিটায় না, খাওয়াবেই তো, যত্ন তো করবেই। এইটা নিয়ে এসে বলতেছে পীর হলে হক জিনা। আবু জেহেলকে যেমন ঘৃণা করি, আবু জেহেল যেই কারণে মোশরেক, আবু লাহাব যেই কারণে মোশরেক, এত দরদ থাকার পরেও, নবীর প্রতি এত ভালোবাসা থাকার পরেও, এত মেহনত করার পরেও হেদায়েত না আসার পরে আবু তালেব যে কারণে মোশরেক, হুবহু একই কারণে আপনার পীর মোশরেক। কোনো পার্থক্য নেই। আপনারা যারা পীরকে দুই ভাগ করেন, আপনি ধর্ম বোঝেন নাই এখনো, পীরের কোনো দিন ভাগ হয় না, পীর মানেই হলো খারাপ, পীর মানেই হলো নোংরা, পীর মানেই হলো মানুষের সম্পদ এবং ইমান চোর। একটা শিয়ালের মুখ থেকে মুরগি ফেরত পাওয়া যেমন কঠিন, পীরের কাছ থেকে দিন ধর্ম পাওয়া তার চেয়ে বেশি কঠিন, প্রশ্নই আসে না। তার টার্গেটটাই রয়েছে মুরগি বাড়ানো, তার টার্গেটই আছে হলো আপনাকে নিয়ে এসে বিজনেস করে খাবে, কিভাবে আপনি আশা করতে পারেন আমি জান্নাতে চলে যাব। অথচ সাহাবায়ে কেরামের পেটে ভাত ছিল না, কলিজা ভরা ইমান ছিল, সাহাবায়ে কেরামের বাহ্যিক দেখতে কারো চেহারা কালো হলেও অন্তরটা ছিল একেবারে সাদা, কি পরিচ্ছন্ন, কত পবিত্র, কলবি সালিম।
আল্লাহকে তারা কত ভয় করত। আর আপনার পীর নিরীহ মানুষকে মুরিদ করে দায়িত্ব নিয়ে মজা করতেছে, আল্লাহ জালেম থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমার সামনে যে ছাত্রগুলো বসে আছে, আমাদের কলিজার টুকরা, ছোট ভাই, কারো ছেলে, কারো সন্তান, এতগুলো কোরআনে হাফেজ আলেম এখানে উপস্থিত আছে, এদের সম্মান আর আপনার হুজুরের মাদ্রাসায় পড়া ছেলের পার্থক্য কি আমি দুই মিনিটে বলতে পারি? আপনার হুজুর একটা বিদাত শিক্ষা দেওয়ার জন্য এই নিরীহ বাচ্চাদের ধরে ধরে পিটায়ার বলে, এই বেটা তোর জুমার নামাজের নিয়ত বল, যে কঠিনের কঠিন, হাইরে মায়ের খাইছি আর মুখস্থ করছি, নাওয়াইতু আন উসকিত আন জিম্মাতি ফরযুজ যোহরি বি আদাই রাকাতাই সালাতিল জুমা ফরযুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এতক্ষণ চারটি সূরা মুখস্থ করা যায়, শয়তানি বাদ দিলি, কি পরিমাণ কষ্ট মেহনত করছি আমরা তার ঠিক নাই। নামাজে দাঁড়ায় মনে করতাম জায়নামাজ যত দামি হোক, এই জায়নামাজ পাক পর্ব হলো আপনার জায়নামাজের দোয়া দিয়ে, ইন্নি আজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই স্লোগান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কথা বলে, এই স্লোগান দিয়ে তাগুত থেকে শিরক থেকে তিনি বাঁচে, বাঁচে না, আল্লাহর দিকে মুখ ফিরায়। আর আপনার হুজুর এইটা নিয়ে এসে জায়নামাজে দাঁড়ায় নামাজই নষ্ট করতেছে, কিসের সাথে কি? কিছু বললেই বলে এটা কোরআনের আয়াত না, তুমি বিরোধিতা করো, তোমার কি কোনো জ্ঞান আছে? এটা তো কোরআনের আয়াত। তো কোরআনের আয়াতে তো লাহাবের কথাও আছে, আবু লাহাব, কোরআনের আয়াতের ভিতরে তো ফেরাউন ভরা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ফেরাউনের নাম বেশি, সেই জন্য তুমি টানি নিয়ে এসে ফেরাউন ফেরাউন জিকির করবে নাকি? ইবাদত মন মতো করলে একটা নেকি পাওয়া যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু পন্থায় হতে হবে, ঠিক কিনা? শেষে আপনাদের একটা কমন কথা বলি, যাতে সহজে বোঝেন, মুরব্বী বাবাদেরাও খেয়াল করবেন, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? তো শুনবেন খেয়াল করে, আল্লাহ যদি এত বাধ্যবাধকতা না করতেন, একজনকে অনুসরণ করার কথা না বলতেন, তাহলে আপনার লস হতো। আল্লাহ যদি বলতেন প্রত্যেক গ্রামে যে যার ইমামকে মানি নাও গা, আমাদের সমাজে এখনো কিছু ঠান্ডা হুজুর আছে, কা বিরোধিতা করা যাবে না, তোমার সমাজে যা চলে তুমি চালাও, তোমার সমাজে যদি আশপাশে চলে তুমি সাতও না নয়ও না আপনিই পড়ে থাকো, তোমার সমাজে যদি ভাণ্ডারই চলে তাহলে ওটাই ধর্মের সবচেয়ে বড় ভাণ্ডার, ওখানেই নিয়ে থাকো, বাড়াবাড়ি করো না, তোমার সমাজে যা চলে তাই চলাও, ফেতনা করো না, এরকম লোক আছে কিনা? তো এবার আপনাকে বলি এই সেম কথা, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে প্রত্যেকে তোমরা তোমাদের ইমামকে মেনে চলো, তোমরা তোমাদের মসজিদের হুজুরকে মেনে চলো, তাহলে জাহান্নাম সারা কপালে আর কিছু ছুটত বলে মনে হয় না। কেন? কারণ একজনকে অনুসরণ করা সহজ, সকলকে অনুসরণ করার চাইতে বড় খারাপ কামান নাই। একজন লোকের একটা কামলার যদি মালিক তিনজন হয়, তার মনে হয় আমি ফাঁসিনি মরে যাবো আজকে, একজন গরম পানি চায়, আর একজন ঠান্ডা পানি, আর একজন লেবুর শরবত, কি যে কাহিনী ও যাবি কোন জায়গায় একাকা, আজকে এই পীরটা ভালো, ওই পীর মরে গেলে হারে ভুল করলাম, 17 বছর পর বুঝলাম এই পীর জেন্তি পয়দা হয়েছে, এই যে খেলাফতি দেশে ওইটি তো ভালো, আবার তার কাছে গেছে, আবার মরার আগের দিন প্রমাণ পাইল আমার সব পীরের চাইতে নোয়াখালী আর এক পীর আছে, ওইটি সবচেয়ে ভালো পীর, কি একটা পেশার বলেন তো, কত যন্ত্রণা, আর কত সুন্দর কথা বলে দিয়েছে আল্লাহ, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, সব তরিকা থাক, সব বাদ থাক, সব মতবাদ থাক, তুমি সিরাতাল মুস্তাকিম মানো, তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ। একজনকে অনুসরণ করা সহজ, তার নাম কি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনকে অনুসরণ করা কত সহজ, আর সমস্ত লোককে অনুসরণ করা কত কঠিন। এক হুজুরের কাছে যেটা হারাম আর এক হুজুরের কাছে সেটা মাকরুহ, কত বড় লজ্জাহীন হলে, কত বড় পাপের দরজা খুলে দেওয়ার মতো মন হলে একটা পাপের কামের নাম দিছে মাকরুহ, বলতেছে জর্দা তো হারাম না, জর্দা মাকরুহ, তো মাকরুহ কি তোর আব্বার কাছে মাকরুহ না তোর খালুর কাছে? মাকরুহ তো আমার আল্লাহর কাছে মাকরুহ, বোঝে না কথা। আমার বড় খালা রাগ করছে, বলছে এই রাস্তা দিয়ে যাস নে, এ রাস্তা ভালো না, এটা একটা বিষয়, আর আমার আল্লাহ বলতেছে খবরদার এই রাস্তা দিয়ে তুমি চলো না, কিসের সাথে কি মেলালেন আপনি?
মাকরু অপছন্দনীয়, এটা কি মাখলুকের কাছে না খালেকের কাছে? বোঝেন না কথা, মাকরু বলতেছে জর্দা খাওয়া মাকরু যে হুজুররা বলে, তে মাকরুটা কি মানুষের কাছে না আল্লাহর কাছে? শব্দ কি বোঝেন? তো তা আল্লাহর কাছে মাকরু মানে অপছন্দনীয়, যে জিনিস আল্লাহ বলতেছে আমার অপছন্দনীয়, ভালো মানুষের বাস্তব এটা খায়। আল্লাহর ঘরের মেম্বারে বসে খুতবার গ্যাপে গ্যাপে সুযোগ পালিও একটু গালের মুদি দেয়, তার নাম হলো বড় হুজুর। অথচ আল্লাহ বলতেছে কি মাকরু তাদের দৃষ্টিতে, আমরা তো হারাম মনে করি, আমরা মনে করি নেশাদার দ্রব্য কি হারাম, কুল্লু মুসকিরিন খমর বা কুল্লু খমরিন হারাম, প্রত্যেক নেশা তৈরি করা নেশাদার দ্রব্য হলো কি মদ, আর প্রত্যেক মদই কি হারাম। কিন্তু আপনার হুজুর হারাম কাটি একটু নরম করার জন্য বললো মাকরু, তো মাকরু যদি হয় সে মাকরু তারাটা মানুষের কাছে না আমার আল্লাহর কাছে, খায় কোন জ্ঞানে? দেখি হাদিসটা মনে পড়ে কিনা, নেশাদার দ্রব্যকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মূর্তি পূজার মতো পাপ, মনে পড়ছে, মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসান, মুদমিনুল খমরি কাআবিদি ওয়াসান, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজা করার মতো পাপ। বলেন নাউযুবিল্লাহ। এরপরেও কি হাকিমপুর জর্দা মুসল্লি বেশি খায় না হুজুর বেশি খায়? হুজুর বেশি খায়। একটা গ্রামে সাধারণ বিদাতিকে আমরা অত ঘৃণা করি না, হুজুর বিদাতি হলে ঘৃণা করি। কেন? সাধারণ বিদাতি ওই ব্যক্তি একা পাপি, কিন্তু হুজুর বিদাতি হলে গোটা সমাজের প্রতি তার প্রভাব পড়ে, ঠিক নাকি? এভাবে কথা বলতে গেলে সময় অনেক লম্বা হয়ে যাবে। জুমার খুতবার প্রথম পর্ব আমরা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ফায়া আইয়ুহাল হাযিরিন, ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিআল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফা ইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যারা মৃত হয়ে গেছে আল্লাহ ইমানের উপরে তুমি তাদেরকে জান্নাতের ফয়সালা করো আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি তাদেরকে উত্তম শেফা দান করো আল্লাহ। রাগ করতেছেন নাকি? খুতবা থেকে শিক্ষা নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিতেন প্রভাব বিস্তারকারী খুতবা, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে মনে করতেন আজকের খুতবা শেষেই মনে হয় আমাদের যুদ্ধে নামা দিবি, এত কঠিনভাবে তিনি বক্তব্য দিতেন। আজও পর্যন্ত আহলে হাদিসদেরকে সালাফিদেরকে এত গালাগালি করেন যে তারা খুব কঠোর, তারা খুব কড়া বক্তব্য দেয়, তারা খুব একেবারে মানে খুব রাগ নিয়ে কথা বলে, আপনি পার্সোনালি মিলে দেখেন এদের থেকে নরম মানুষ পাবেন না। যাদেরকে খোলা মাঠে খুব গরম মনে করেন, আমাদেরকে খুব গালি দেন, এই বেটা খালি রাগি কথা বলে, খুব গরম বক্তা, একেবারে হিংসুক, এ কত কিছু বলেন, গালাগালি করেন, আপনি সত্যি করে বলেন তো, এমনি খোলা মাঠে এমনি কোথাও আমাদের সাথে যখন আপনার দেখা হয় রাস্তাঘাটে চা খেতে গিয়ে শপিংয়ে গিয়ে বা কোনো একটা জায়গায়, বলেন তো দেখি তখন আপনার সাথে আমাদের ব্যবহারটা কীরকম ছিল? যখন আমরা জাগতিকভাবে একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ করি কী পরিমাণ মহাব্বত করি, ভালোবাসি, বা আমাদের দায়ীগণ বাসে, বরং আমি নাম বলবো না, আমাদের আহলে হাদিস সালাফি মানহাজের আলেমন আমাদের একটা অবজেকশন করে, আমাদের ভাইয়েরা এরা খুব কঠোর, এরা একেবারে মানে সব কথা খুব কঠোর করে বলে, আপনি পার্সোনালি এই মানুষটার সাথে একটু দেখা করে দেখেন ব্যক্তি হিসেবে লোকটা আসলে কতটা নরম, মনে হবে যে কি ব্যাপার দেখলাম কি আর হইলোটা কি, অনলাইনে বক্তব্য শুনি মনে হয় যে একেবারে আগুন, কিন্তু এমনি দেখা হলে লোকটার দিলটা এত নরম, এত ভালোবাসে, হাসি মুখে কথা বলে, এটা আমাদের শিখাইছেন যিনি, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাং ফাদ্দু মিন হাউলিক ফাফানহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর ফাইদা আযমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কথা মানুষ শুনে কেন জানেন? কারণ আপনি খুব নরম ভাষী, সুন্দর করে কথা বলেন, শক্তভাবে গালি দিলে, খারাপ কথা বললে লান ফাদ্দু মিন হাউলিক লোকজন ভেগে চলে যেত। যাই হোক,
যে প্রতিষ্ঠানে আমরা আজকে জুমার খুতবা দিচ্ছি এর নাম হল আত্তাকওয়া মসজিদ কমপ্লেক্স, কি বলেন? এর এই সংলগ্ন মাদ্রাসা দারুস সুন্নাহ আছে কিনা? আমাদের মানহাজ হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, সালাফি মানহাজ, কথা বুঝতে পারলেন? এই প্রতিষ্ঠানটা মাত্র 2017 সালে, আর একদিনকের কথা, তিন চার বছর, এই চার বছরের ভিতরে, পাঁচ বছরের ভিতরে শূন্য থেকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়েছে আমরা মনে করি এটা হেঁটে হেঁটে আসে নাই, দৌড়ে দৌড়ে আল্লাহ কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমরা আশা করব এই প্রতিষ্ঠানে সামনে পরবর্তীতে কোনো সময় যখন আমরা আসব দেখব এটাকে আল্লাহ আরও বড় মার্কাজ করেছেন ইনশাআল্লাহ। খুতবা দেওয়ার আগে মনে করছিলাম আমি, রেজাউল ভাই, মুসা ভাই, এই আমরা ছাত্রদের নিয়েই মনে হয় খুতবা আমাদের শুনতে হবে, দিতে হবে। সুম্মা আলহামদুলিল্লাহ, কতগুলো দিনই ভাই আপনারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে কল্যাণের উপর রাখুন, আল্লাহুম্মা আমিন। কোনো অ্যানাউন্স ছাড়া শুধু ফেসবুকের পোস্টের মাধ্যমে 4-5 মিডিয়া চলে এসেছে দাওয়াতি কাজের জন্য, আল্লাহ তাদেরকেও কল্যাণের উপর রাখেন, আল্লাহুম্মা আমিন। কাজ করতে হবে মুখে কলমে মিডিয়ায়, মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। আপনি কোনো কারণ ছাড়াই একটু এসে জিজ্ঞাসা করেন, শেখ মুসা সাহেব, হাফেজ সাহেব, একটা কথা কি, আমি তো সাধারণ, আমি অনেক বড় সামর্থ্য না, সামান্য একটু সামর্থ্য আপাতত কি মসজিদের মাদ্রাসার কিছু লাগবে, বলেন একটু মাঝে মধ্যে 200 টাকা দিয়ে চলে যান, দেখেন এই 200 টাকার কাজ কি হয়, কিছুই এমনি খালি বলেন, ছাত্ররা কেমন আছে, শরীর ভালো আছে তো, এই কথা বলেন একটু এসে, ওস্তাদরা বসে আছে আপনি একটু বলেন যে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে, কষ্ট হচ্ছে না তো, কোনো সমস্যা হলে বলবেন, এই কথাটা একটু বলেন দেখি কি হয়, একটু খোঁজটা নিয়ে দেখেন, লোকটা মরা মরা অসুস্থ, খালি মাথার কাছে গিয়ে একটু মাথায় হাত দিয়ে খালি একটা কথা খালি বলছিলাম যে কিছুই হবে না, আল্লাহ ঠিক করবে, লাবাস তাহরান ইনশাআল্লাহ, এই কথা বলে চলে গেলে 70,000 রহমতের ফেরেশতা আমার জন্য ক্ষমা চাইবে আল্লাহর কাছে, কি মনে করেন? উৎসাহিত করবেন, নিজে টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যাই পারেন একটু দোয়ার মাধ্যমে হলেও যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। হোক এরকম প্রতিষ্ঠান আরো হয়ে যাক, পরে একদিন আফসোস হবে, আল্লাহ যে কাজ আমার করার দরকার ছিল সে কাজ আমার আরেক ভাই করছে, নাকি পারবেন তো দোয়া করতে ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আমি খুতবা দিচ্ছি আপনার অন্তর থেকে দোয়া করবেন প্রত্যেক জুমায় জুমায় যেন সালাফি মানহাজের বড় বড় দায়ী ভিন্ন ভিন্ন ফুল এসে এই জায়গাকে দাঁড়িয়ে বিভিন্ন দিনী বিষয়ে কথা বলে আপনাদেরকে যেন কথা বলতে পারে, এভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের শেষে শেষে একটি কথা বলি, এখানে আসার আগে বেশি হয়ে গেছে তো, এখানে আসার আগে আপনারা কিন্তু জানেন যে রফিকুল ইসলাম মিল সাইদ সাপ খেলা দেখাবে না, জানেন কি না? অবশ্যই মৃত মানুষকে জীবিত করবে না, অবশ্যই কোনো কবিরাদি করার জন্য আসে নাই, অবশ্যই কোনো অস্বাভাবিক কিছু দেখানোর জন্য আসে নাই, তিনি তাই বলবে যে কথা গতানুগতিক আমরা আমাদের জুমার খুতবার ইমামের থেকেও শুনি, একদম স্বাভাবিক কথাই শুনতে হবে। এরপরেও আপনারা এসেছেন, এরপরেও আমরা বলতেছি কেন শুনবেন, এটাই হলো সালাফি মানহাজের ফুলের সৌন্দর্য, একই কথা ব্যক্তি ভিন্ন কারণে, মুখ আলাদা হওয়ার কারণে আলাদা আলাদা একটা সৌন্দর্য আসে, আলহামদুলিল্লাহ আসে কিনা, একই কথা একজন বলতেছে তার কথা হয়তো আপনার ওইভাবে প্রভাবিত মনে হচ্ছে না, আর একজন বলতেছে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। যেমন অমুক হুজুরের কথা শুনে ওই দিন থেকে আমি আর পর্দার খেলাপ করি না, আমি পর্দা মানি চলি, অথচ হুজুরের আগে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে কথাটা এখানে হুজুরকে বড় বলা না, মানে তাকে ভালোবাসে, তার কথার দ্বারা ডিপলি কম্প্রিহেনশন আসছে ভিতরে, উপলব্ধিটা খুব সিরিয়াসভাবে আসছে, তাই আল্লাহ কবুল করে নিয়েছে, এরকম ভালোবাসার কারণে হয়ে যায়, হয় না? তা আপনারা আমাদেরকে দেখেন হলে পর্দার আড়াল থেকে, বছরের একটা সময় 2 বছর পরে, 5 বছর পরে কোনো কারণে যখন আমরা ফিজিক্যালি এক জায়গায় হই মুখামুখি, তখন একটা ভালোবাসা একটু ভিন্নভাবে তৈরি হয়, আলাদা একটা চার্জ হয় বলে আমরা মনে করি, আমাদের এই ভালোবাসা আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত লম্বা করো আল্লাহ। আমি দেখতেছি ছোটো সোনামণিরা বাচ্চাদেরকে নিয়ে আসছে আমাদের ভাইয়েরা সালাত আদায় করানোর জন্য বা এখানে পড়াশোনা করানোর জন্য, প্রত্যেকটা বাচ্চাকে তুমি দিনের জন্য চূড়ান্তভাবে বড় দায়ী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ উক্ত প্রতিষ্ঠানে দূর থেকে কাছ থেকে যে যেখান থেকে এসেছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের একে অন্যকে সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো। আমরা খুব বেশি কথা লম্বা করব না, শেষে একটা কথা বলার দরকার ছিল এটা বলি আমরা শেষ করি ইনশাল্লাহ। সেটা হলো জুমার খুতবা উম্মতের সংশোধনের জন্য এই জিনিসটা কিন্তু এখনও
আলেমুল আমার হাত থেকে চলে যায় নাই, গেছে একটা হুজুরের হাত থেকে সব কিছু চলে গেলেও জুমার খুতবার এই চল্লিশটা মিনিট, তিরিশ মিনিট, পঞ্চাশ মিনিট কিন্তু এখন আছে, আছে কিনা? এই তিরিশ মিনিটও যদি রাবেয়া বসরির জান্নাত কুরানির গল্প আর পাখি ফুঁদি বাজি খাওয়ার গল্প বলে যদি সময় নষ্ট করেন, আপনি রেডি হন আপনার মুখকে আগুনের ভিতরের দিয়ে আল্লাহ উলট পালট করে শাস্তি দেবে। সুরা আহজাব ৩৩ নম্বর সুরা ৬৬ নম্বর আয়াত। একটু ভয় করেন আল্লাহকে, হিসাব আল্লাহ নেবেন। যেই আল্লাহর কাছে জুতার ফিতা ছিঁড়ে গেলে বলতে লজ্জা করে না, এই আল্লাহর কাছে ছেলেও চাওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেই আল্লাহর কাছে ছোট জিনিসও চাওয়া যায়, বড় জিনিসও চাওয়া যায়, এই আল্লাহর কাছে চাইতে লজ্জা কিসের? লজ্জা আছে কি না? আমরা আল্লাহকে প্রাণ ভরে ডাকবো, আল্লাহকে সেজদা দেবো, কোনোদিন আল্লাহর সাথে শরীক করব না। আল্লাহ তুমি তাওফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।